हेलो बंधुरा, डिजिटल मब 360 यूट्यूब चैनले आबारो आरो एक वीडियो शेयर करते जाच्छी। बंधुरा, आजकेर ए वीडियो टीते आम्रा जानते पारबो आमादेर मोबाइल फोन हारिए गेले बा चुरी होए गेले किभाबे आम्रा मोबाइल फोन टी लोकेशन ट्रैक करबो। हे बंधुरा, आम्रा अनेक समय आमादेर मोबाइल फोन हारिए फेले थाकि, तो आजकेर ए वीडियो टीते आम्रा जानबो आमादेर हारिए जावा मोबाइल কিভাবে আমরা খুঁজে বের করব। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ফোনে অনেক পার্সোনাল জিনিস থেকে থাকে, যেগুলো অন্য কেউ যদি দেখে তাহলে আমাদের অনেক অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবো আমাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনে হাত না দিয়ে আমরা কিভাবে মোবাইল ফোনটি খুঁজে বের করব। শুধু তাই নয়, আরও কয়েকটি অপশন আছে, আমি আপনাদেরকে বলে দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ওপেন করার পর বন্ধুরা, এখানে দেখুন আমি আমার জিমেইল অ্যাকাউন্টে অলরেডি লগ ইন আছি। তো তার জন্য এখানে সাইন আউট দেখাচ্ছে। তো আপনারা আপনার মোবাইল ফোনটিতে যেই ইমেইল ব্যবহার করেছিলেন সেই ইমেইলটি আপনি এখানে টাইপ করে এবং পাসওয়ার্ড টাইপ করে আপনি এখানে লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হয়ে যাবার পর বন্ধুরা, আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম। তো বন্ধুরা, আমি আবারও বলছি মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম, তারপর আপনারা এন্টার করে দিবেন। তো বন্ধুরা, এন্টার করার পর এই যে দেখুন একটি পেজ এখানে ওপেন হয়ে গেছে। তো আমি নিচে চলে যাচ্ছি, এখানে দেখুন বন্ধুরা চলে আসছে ফাইন্ড ইওর ফোন। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল ফোনটি খুঁজে বের করব। তো তার জন্য আমরা এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেব। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো তারপর বন্ধুরা, এখানে দেখুন আরও একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন ভিভো Y11। তো বন্ধুরা, আমার যেই মোবাইলটি হারিয়েছে সেই মোবাইলটির মডেল এখানে দেখাচ্ছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর বন্ধুরা, আপনার যেই ইমেইলটির পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করে দিবেন। তো আমার পাসওয়ার্ডটি এখানে টাইপ করছি। তো আপনার পাসওয়ার্ডটি টাইপ করার পর এখানে দেখুন নেক্সট, তো আপনারা নেক্সট করে দিবেন। তো তারপর বন্ধুরা, এখানে দেখুন আরও একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন রিং অর লোকেট ইওর ফোন। তো এখানে দেখুন রিং দেখাচ্ছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো আপনার ফোনটিতে রিং বাজবে। তো তারপর এখানে দেখুন লোকেট, তো আমরা লোকেশন ট্র্যাক করব। তো তার জন্য এখানে আমরা ক্লিক করে দিব। তো লোকেশনে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনার আবার পাসওয়ার্ডটি চাইছে। তো আপনারা এখানে আপনার ইমেল আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করার পর আমি এন্টার করে দিচ্ছি। তো তারপর বন্ধুরা, এখানে দেখুন আমার লোকেশন এখানে দেখাচ্ছে। তো এই যে দেখুন বন্ধুরা, আমার মোবাইলটি বর্তমানে আনিপুর নিউ মার্কেটে আছে। তো সত্যি বন্ধুরা, আমার মোবাইলটি এই জায়গাতেই আছে। তো তারপর এখানে দেখুন আমার মোবাইলে 91% চার্জ আছে দেখাচ্ছে এখানে। তো তারপর এখানে দেখুন প্লে সাউন্ড। তো এখানে দেখুন ডিভাইস উইল রিং ফর 5 মিনিট। তো বন্ধুরা, এখানে যদি আপনি ক্লিক করে দেন তো লাগাতার আপনার মোবাইলে 5 মিনিট রিং বাজবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখুন কানেক্টিং দেখাচ্ছে, লাগাতার 5 মিনিট রিং বাজবে। তো আমি এখানে স্টপ করে দিচ্ছি। তো তারপর বন্ধুরা, এখানে দেখুন লক। তো এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার চাইবে। আপনার মোবাইল নাম্বারটি টাইপ করার পর আপনার মোবাইলটি লক হয়ে যাবে। তারপর আপনার মোবাইলে আর কেউ লক আনলক করতে পারবে না। তারপর বন্ধুরা, এখানে দেখুন ইরেজ। তো এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যা কিছু আছে সব কিছু ডিলেট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখুন আমার মোবাইলটি সম্পূর্ণ লোকেশন দেখাচ্ছে। তো এখানে দেখুন নিউ আনিপুর নিউ মার্কেট। তো এখানে দেখুন আমার মোবাইলটি বর্তমানে আছে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ফোনে সিম কানেক্ট করা থাকে না। তো তার জন্য আমরা আমাদের ঘরেও যদি কোথাও আমাদের মোবাইলটি হারিয়ে যায় তো আমরা খুঁজে বের করতে অনেক অসুবিধা হয়। তো বন্ধুরা, এখানে আপনি প্লে সাউন্ডে ক্লিক করে আপনার মোবাইলটি খুঁজে বের করতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর হে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেননা এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, যেগুলো দেখে আপনারা কিছু শিখতে এবং কিছু জানতে পারবেন।